এই মুহূর্তে যে ব্রেকিং খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ এবং যেমনটা জানা যাচ্ছে যে বিচার বিভাগীয় তদন্তের আবেদন খারিজ করা হয়েছে এবং রাজ্যকে সব রকম ভাবে সাহায্য করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ, বিচার বিভাগীয় তদন্তের আবেদন খারিজ, আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআই সন্দেশখালীর ঘটনায় তদন্ত করবে এমনটাই জানানো হয়েছে এবং সন্দেশখালীর ঘটনা তদন্ত স্থানীয় কোনো তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজন আছে বলে মনে করে না কলকাতা হাইকোর্ট। আপনাদের জানিয়ে রাখবো বেশ কয়েকদিন ধরেই যে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছিল সন্দেশখালী, সেই ঘটনা জল গড়ায় আদালত পর্যন্ত। হাইকোর্ট যেমনটা নির্দেশ দিল এই ঘটনায়, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সন্দেশখালীর ঘটনায় তদন্ত স্থানীয় কোনো তদন্তকারী সংস্থার তদন্তের প্রয়োজন আছে বলে মনে করছে না হাইকোর্ট এবং সে কারণে সিবিআইকে পোর্টাল তৈরি করতে হবে, সিবিআইকে দিয়েই তদন্ত করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ এবং বিচার বিভাগীয় তদন্তের আবেদন খারিজ করা হয়েছে, রাজ্যকে সব রকমভাবে সাহায্য করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। সন্দেশখালীর মানুষ সিবিআইকে অভিযোগ জানাবে এবং সেই বিষয়টি তুলে ধরে কিন্তু তদন্তে নামবে সিবিআই আধিকারিকরা, সিবিআইকে পোর্টালও তৈরি করতে হবে, 15 দিনের মধ্যে সব তথ্য জানাতে হবে হাইকোর্টে। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের এবং বিচার বিভাগীয় তদন্তের আবেদন যেটা করা হয়েছিল তা খারিজ করে দেয় হাইকোর্ট। জমি দখল, ধর্ষণ, সব অভিযোগ, যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল সব ঘটনারই তদন্তে নামবে সিবিআই, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করবে বলে জানানো হয়েছে এবং রাজ্যকে সব রকমভাবে সাহায্য করতে হবে। 15 দিনের মধ্যে স্পর্শকাতর এলাকায় সিসিটিভি লাগানো এবং সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তদন্ত করবে সিবিআই। সাক্ষীদের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে, যারা সাক্ষী দেবে তাদের নিরাপত্তাটাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। জমি দখল, ধর্ষণ সব অভিযোগের তদন্তে সিবিআই। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যকে এই ঘটনায় সব রকমের সাহায্য করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। 15 দিনের মাথায় স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছে সেখানে সিসিটিভি থাকবে এবং সিসিটিভি দেখে কিন্তু তদন্ত করবে সিবিআই আধিকারিকরা। জমি দখল, ধর্ষণ সংক্রান্ত যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল সেই সব তদন্ত করবে সিবিআই আধিকারিকরা, আদালতের নজরদারিতেই সিবিআই তদন্ত করবে। 15 দিনের মধ্যে স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছে সেখানে সিসিটিভি এবং এই সিসিটিভি ফুটেজ দেখেই তদন্তে নামবেন সিবিআই আধিকারিকরা এবং সাক্ষীরা, যারা সাক্ষী দেবেন তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু মাথায় রাখা হয়েছে, নিরাপত্তা বাড়াতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ, সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং যেমনটা জানানো হয়েছে যে সব রকমভাবে সাহায্য করতে হবে এই তদন্তে রাজ্যকে এবং বিচার বিভাগীয় যে আবেদন করা হয়েছিল তদন্তের তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীর মানুষজন সিবিআইকে এই সব অভিযোগ জানাবে এবং সিবিআই একটি পোর্টাল তৈরি করবে তদন্তের স্বার্থে। তদন্তের স্বার্থে যে কাউকে ডাকতে পারে সিবিআই আধিকারিকরা। দোষরামে পরবর্তী শুনানি এই মামলার এবং আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং রাজ্যকে সব রকমভাবে সাহায্য করতে হবে। যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলি রয়েছে সেখানে সিসিটিভি বসানো হবে, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা এবং তার সেই সেখানকার স্থানীয় মানুষরা সিবিআই আধিকারিকদের অভিযোগ জানাবে তদন্তের স্বার্থে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে, যেটা জানতে চাইবো সন্দেশখালী যে ঘটনা সেই তদন্তভার গেল কিন্তু সিবিআই এর হাতে, কি জানাবেন? দেখুন, বিষয় হচ্ছে যে আদেশ হাইকোর্ট দিয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি, কারণ যেভাবে সন্দেশখালী যে পুলিশ সম্পূর্ণভাবে শাসক দল এবং
গুন্ডাদের সাথ দিয়েছে, তাতে পুলিশের দ্বারা বা এই প্রশাসনের দ্বারা কোনো সত্য কাজ হবে এমন নেই। সেই কারণে আমি মনে করি যে আদেশ আদালত দিয়েছে সেটা মানুষের জয়, সন্দেশখালী মানুষের জয়, এবং সন্দেশখালী মানুষ এই আদেশকে শিরোধার্য করবে, সারা বাংলার মানুষ সমর্থন করবে। একবারে ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ, যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছিল, যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল, সেই সব ঘটনা তদন্ত করবে সিবিআই আধিকারিকরা, এবং যে তদন্তের স্বার্থে কিন্তু যে কোনো সময় যে কাউকে ডাকতে পারেন সিবিআই আধিকারিকরা পরবর্তী শুনানি 2রা মে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, এবং এই ঘটনায় রাজ্যকে সব রকমভাবে সাহায্য করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই মামলার পরবর্তী শুনানি 2রা মে, এবং বিচার বিভাগীয় তদন্তের যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। যে এলাকার যে স্পর্শকাতর এলাকাগুলি রয়েছে সেখানে সিসিটিভি দেখেই কিন্তু, ফুটেজ দেখেই কিন্তু তদন্ত করবেন সিবিআই আধিকারিকরা, যে কোনো সময় যে কাউকে ডাকতে পারেন সিবিআই আধিকারিকরা, সেখানকার মানুষজন অভিযোগ জানাবেন সিবিআই আধিকারিকদের। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো যে সন্দেশখালীর যে ঘটনা সেই তদন্তভার কিন্তু গেল সিবিআই এর হাতে, কি বলবেন? দেখুন, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স যার হাতে যা কাজ, কিন্তু বিজেপি চাকর ব্যবস্থা হাতে যাচ্ছে। আমাদের শুধু একটাই প্রশ্ন যে এরপর সিবিআই এর যে আধিকারিক এই তদন্ত করবে তার পার্সোনাল ফ্ল্যাট বিজেপি নেতা রাত্রিবেলা টাকার সামনে দিচ্ছে, কোন বিজেপি নেতা সাদা কাগজে পড়ে তৃণমূল নেতাদের লিস্ট এবং টাকার সামনে ঢুকবেন, এবং তারপর তৃণমূলের কোন কোন নেতাকে ওখান থেকে অ্যারেস্ট করা। আমাদের না, দেশের মানুষের এটাই জিজ্ঞাসা, কারণ ইডি সিবিআই কে কাজে লাগিয়ে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়, হেমন্ত সোরেনকে জেলে পাঠানো হয়, আর হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় অধিকারীটা বহাল করে দিয়ে থেকে যায়। দেশ দেখেছি এনআইডি রেস্কি তার ভোট যখন তিওয়ারি পার্সোনাল রেসিডেন্ট সন্ধ্যাবেলা খাম দিয়ে ঢোকে, তারপর তৃণমূল কংগ্রেসের নেতারা অ্যারেস্টেড হয়, তারপরে মুখরক্ষার্থে তাকে সরিয়ে দেওয়া হয় যদি এনআইডি বহাল করে দিতে থাকে। আমাদের এখন এটাই প্রশ্ন যে আপনি যদি সিবিআই যে আধিকারিক এই তদন্তের নির্দেশ পেয়েছেন হাইকোর্টে, তার বাড়িতে কবে কোন বিজেপি নেতা টাকার খাম নিয়ে ঢোকেন এবং তৃণমূল নেতাদের লিস্ট নিয়ে ঢোকেন। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ, সিবিআই এর হাতেই গেল তদন্তভার, এবং যেমনটা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় রাজ্যকে সব রকমভাবে সাহায্য করতে হবে, এবং পরবর্তী শুনানি 2রা মে। সাক্ষীদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু নজরে রাখা হয়েছে, এবং যে কোনো সময় যে কাউকে ডাকতে পারেন সিবিআই আধিকারিকরা। এলাকায় যে 15টি স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছেন রয়েছে সেই এলাকায় কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত করবেন সিবিআই আধিকারিকরা। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, এবং যে সমস্ত সন্দেশখালী কাণ্ডের যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল সেই সমস্ত তদন্তই করবে কিন্তু সিবিআই। সন্দেশখালীর মানুষ সিবিআইকে অভিযোগ জানাবে, এবং একটি পোর্টাল তৈরি করবেন সিবিআই আধিকারিকরা, তদন্তের স্বার্থে যে কোনো সময় যে কাউকে ডাকতে পারেন সিবিআই আধিকারিকরা। রাজ্যকে সব রকমভাবে সাহায্য করতে হবে সন্দেশখালীর ঘটনায়, এবং সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বছরের শুরু থেকেই আমরা দেখেছি যে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, এবং সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো যে সন্দেশখালীর ঘটনা যে তদন্তভার সেটা সিবিআই এর হাতেই গেল, কি জানাবেন এই বিষয়ে? রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত যে রাজ্য পুলিশের উপর কোনো আস্থা হাইকোর্ট দেখাতে পারছে না। রাজ্যকে এমন জায়গায় রাজ্য সরকার নিয়ে গেছে যে রাজ্য পুলিশ সিআইডি যে কার্যত প্রশাসনের দলদাসের ভূমিকা পালন করছে সেটা হাইকোর্টের কাছেও প্রতিটি ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। তাই হাইকোর্ট নির্দেশ দিয়েছে
কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিলেই সঠিক তদন্ত হবে এবং সাজা পাওয়া যাবে এই আশাটাও আজকে আর করা যাচ্ছে না। সিবিআই তদন্তের গতি প্রকৃতি দেখে এবং সিবিআই বিজেপির ব্যবস্থা কি হবে, ভারতের জনগণের কি হবে, পশ্চিমবাংলার জনগণের বলা মুশকিল। ন্যায় বিচার অন্তরাও হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়েও কিন্তু তিনি কটাক্ষ করলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের এবং ধর্ষণ, জমি দখল সংক্রান্ত যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল সেই সব ঘটনারই কিন্তু তদন্ত করবেন সিবিআই আধিকারিকরা। এই ঘটনায় বিচার বিভাগীয় যে তদন্তের আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআইকে পোর্টাল তৈরি করতে হবে, সেখানকার মানুষজন সিবিআইকে যে অভিযোগ জানাবে সেই তথ্য নিয়ে কিন্তু তদন্ত করবেন সিবিআই আধিকারিকরা। জমি দখল, ধর্ষণ সব অভিযোগের তদন্তে সিবিআই আধিকারিকরা, এবং রাজ্যকে সব রকমের সহযোগিতা করতে হবে তদন্তের স্বার্থে। যে কোনো সময় যে কাউকে ডাকতে পারেন সিবিআই আধিকারিকরা, এবং যারা সাক্ষী দেবেন তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু মাথায় রেখেছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি কিন্তু নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টে যেমনটা নির্দেশ দিয়েছে যে যে সন্দেশখালীর ঘটনায় যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছিল সেই সব ঘটনা তদন্ত করবেন সিবিআই আধিকারিকরা।